হিরো আলম ভাই আমার আসলে একটা মামলার মামলা করার জন্য আমাকে একটা হুমকি দিয়েছে। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার এই ভিডিওটি প্লে করেছেন দয়া করে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। প্রিয় দর্শক, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শ্যামলদা, আমরা সকলে তাকে চিনি। সি ইউ নট ফর মা ফর মার মাইন হ্যাভি রিল্যাক্স চিল রে মামা চে, এই ডায়লগটির কারণে ভাইরাল হয়েছে। ইতিমধ্যে শ্যামলদা বিয়ে করেছেন, তার নতুন জীবন শুরু করেছেন। প্রিয় দর্শক, তার বিয়েকে কেন্দ্র করে আমাদের এই বাংলাদেশের ছোট বড় অসংখ্য ইউটিউবার তার ইন্টারভিউ নিয়েছেন আর সেগুলোকে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন, আর তাতে মিলেছে হাজার হাজার লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ। শ্যামলদার এই জনপ্রিয়তাকে কাজে লাগাতে একটি ইউটিউব চ্যানেল জোরপূর্বক শ্যামলদাকে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত বসিয়ে রেখে তার কাছ থেকে জোরপূর্বক একটি গান রেকর্ড করেছেন। আর সেই গান যখন ইউটিউব ফেসবুকে আপলোড করা হয়েছে, তখনই ঘটেছে শ্যামলদার জন্য যত বিপদ। প্রিয় দর্শক, ওই গানের যে কথাগুলো ছিল তাতে আমাদের দেশের মাল্টি ট্যালেন্টেড হিরো আলমকে অবজ্ঞা অপমানজনক কিছু কথা ছিল। তো দর্শক, আমরা সেই কথাগুলো শ্যামলদার মুখ থেকে শুনে আসি। পেজে ঢুকে দেখো তো, দেখি লাইভ শুরু হয়েছে, কথা বলো। এই সম্পর্কে আপনি কি? আসলে হিরো আলম ভাই আমার আসলে একটা মামলার মামলা করার জন্য আমাকে একটা হুমকি দিয়েছে। তা আসলে আমি হিরো আলম ভাইকে বলতে চাই, ভাই আমি যে কাজটা করছি আপনার কাছে আমি অনুরোধ বা মাফ চাই নিচ্ছি, আমার ভুল হয়ে গেছে কাজটা করা। আসলে কাজটা আমি খুব আমি কখনো জানতে পারি নাই যে এইরকম কোনো আসলে আমার উপরে আমাকে আমার এই ধরনের চাপ আমার উপরে হবে একটা। আমি আপনাকে কখনো চিনতামও না বা আপনাকে আমি কখনো দেখিও না, নট ফেস টু ফেস। তা আসলে বিষয়টা হচ্ছে, যারা আসলে আমাকে দিয়ে কাজটা করাইছে তারা আসলে আমার খুব চাপে আমাকে চাপে ফেলে আমাকে এই কাজটা করাইছে। তা আমি ওদেরকে বারবার বলছি যে তোমরা এই ওদের কল রেকর্ডও আমার কাছে আছে, মানে ওদের যত ডিটেলস আছে সব কিছু আছে আমার কাছে। তা আপনারা তো জানেন যে আমি আসলে বিভিন্ন বিশেষ চাপে পড়ে আমি এই কাজটা করছি। তা আমি হিরো আলম ভাইয়ের কাছে আমি অনুরোধ করব যে হিরো আলম ভাই, আপনার কাছে আমি যদি কোনো অন্যায় বা কোনো ভুল করে থাকি তা আমার আপনি আমার বড় ভাই হয়ে আমি আপনার ছোটো ভাই হয়ে আমাকে আপনি মাফ করে দিবেন। দাদা, আপনি যে ওই যে হিরো আলমের যে গানটা বলছিলেন ওটা কি আপনি নিজে থেকে বলছেন নাকি ওরা স্ক্রিপ্ট দিছিল? ওরা আসলে আমাকে স্ক্রিপ্ট দিছিল আমাকে। আমি এই কাজটা করতে চাই নাই, না চাওয়ার কারণে আমাকে অনেক ভয় ভীতি দেখায়। আপনি জানতেনও না যে হিরো আলমকে চিনতেন না? আমি হিরো আলম ভাইকে কখনো চিনতামও না বা জানতেনও না, তাকে দিয়ে তুলনা দেওয়া হচ্ছে। আমি এই বিষয়টা আমি কখনো জানি না, কখনো আমি এই কাজটা করতাম না। হিরো আলম ভাই আপনি জানেন আমি আপনার কাছে অনেক অনেক দুঃখিত বা এই কাজটা করাতে আপনার কাছে আমি মাফ চাই নিচ্ছি হাত জোর করে। যে হিরো আলম আপনি মামলা যদি করার ইচ্ছে থাকে, আপনি যারা আসলে মিউজিক কম্পোজিশন করেছে আপনি তাদের জন্য মামলা করেন। আমি একটা গরিব মানুষ, আপনি যদি মামলা করেন তাহলে আমার বাড়ি ঘর যা আছে সব বিক্রি করে তাও আমি মামলা খেলতে পারবো না। আমি খুব সাধারণ একজন গরিব মানুষ, আমি আপনার মতন এত বড় সুপারস্টার না, আমি সামান্য একজন আমি আগে যেমন ছিলাম আমি এখনো ও মনে আছি।